आज बिकाल देखे ब्लॉग टा स्टार्ट करछी सकाले समय पाइनी तो एखन आमी एक जगह जाच्छी तो कोथाय जाच्छी ना मे नाचेर क्लासे और ओई जे ओई देखो ना घूम थेके तुलेछी हाय करे हाय तुलछे तो ओके रेडी करे नियेछी एबार बेरोबो तो सन्धे बेला एक जगह जावार आछे तो कोथाय जाबो सेटा तोमादेर साथे शेयर करब तो ब्लॉगटा पुरो देखो आशा करी भालो लागबे तो चलो ओके रेडी करिए नि হয়ে গেছে আর একটু বাকি আছে সোয়েটারটা পরিয়ে নি ঠান্ডাটা ভালোই পড়েছে তো রেডি করিয়ে নি চলো বেরিয়ে পড়লাম নাচের ক্লাসে তো এবার নাচের ক্লাসে যাব নাচের ক্লাস থেকে ফিরে এসে তারপর যাব সুভাষগ্রাম তো সুভাষগ্রামে কেন যাব সেটা তো তোমাদেরকে বলবই তো এই যে দাঁড়িয়ে আছে আমার মেয়ে আর বর এবার যাব নাচের ক্লাসে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আমরা না বসে থাকব তুমি ইয়ে করে নিয়ে আসবে রেডি হব আমি আমার মুখটা দেখাতে পারছি না কারণ পুরো মুখটা অন্ধকার আসছে সেরকম তো আলো নেই যাই হোক তো আবার বাড়ি গিয়ে রেডি হব নাচের ক্লাস থেকে চলে আসলাম এই উপরেও চলে এসেছি এবার রেডি হব আলমারিটা খুলে দেখি কোন শাড়িটা পরা যায় তুই কোন জামাটা পরবি পরে আমি এই শাড়িটাই ভাবছি পরব এই লালটা তো লালটাই বার করে নি একটা শাড়ি বার করতে গেলেই সব হুরমুর করে পরবে দাঁড়াও ব্লাউজগুলোর আমার সব ব্লাউজগুলো দেখো আমি হ্যাঙ্গারে হ্যাঙ্গারে কেমন ঝুলিয়েছি এই যে এটা হচ্ছে আলমারির দরজা আর একটা হ্যাঙ্গারের উপর আর একটা হ্যাঙ্গারের উপর আর একটা হ্যাঙ্গার এইভাবে ঝুলিয়েছি এই দেখো যাই হোক শাড়ি বার করা হয়ে গেছে এবার আলমারিটা বন্ধ করে দিই দিয়ে আমার মেয়ের আলমারিটা খুলতে হবে আর এই যে এই শাড়িটা পরব এই যে শাড়িটা পরব এটা আমার বিয়ে ফুলসজ্জার দিনকার দিয়েছিল বউ হাতে বাড়ি থেকে আর এই ব্লাউজটা পরব তো যাই এবার মেয়ের আলমারিটা খুলে দেখি ওকে কি পরানো যায় অন্ধকার লাইটটা জ্বালিয়ে নি লেহেঙ্গাটা আমি মেয়ের বানিয়ে দিয়েছি আমার শাড়ি দিয়ে এই দেখো এই একটা স্লিভ আর এই একটা পার্ট এই লেহেঙ্গাটাই ওকে পরাবো আর তার সাথে এটা হচ্ছে ওড়না এই যে লেহেঙ্গার মানে শাড়ির আঁচলটা ছিল সেটা দিয়েই আমি ওড়নাটা বানিয়ে দিয়েছি আর ব্লাউজটা নিয়ে আসিনি ব্লাউজটা নিয়ে আসি আলমারিটা দিয়ে বেরিয়ে পড়েছি এখন সুভাষগ্রামের উদ্দেশ্যে তো আমার আবার অন্ধকার হয়ে গেল বুঝতেই পারছ মানে রাতের বেলায় ভিডিও করছি তো যাই হোক তো আমরা সুভাষগ্রামে একটা বিবাহ বার্ষিকীতে যাচ্ছি তো বিবাহ বার্ষিকীটা হচ্ছে আমার মেয়ের দাদুর দাদু বলতে আমার কাকু আর কাকিমার বিবাহ বার্ষিকী তো সেই হিসেবেই যাচ্ছি এই ঢুকে গেলাম আমার
सुभाष ग्रामेर सेई गली आमादेर बाड़ीर तो एखाने अनेक स्मृति जाई होक तो गान बाजे किन्तु आमी तोमादेरके शोनाते पारलाम ना कारण कपिराइट क्लेम जदि चले आसे तो हये गेलो जानोई तो सबाई तो दारुण साजिये दारुण आमी पुरोटा घूरिए तोमादेरके देखाबो तो देखते थाको आशा करी भालो लागबे पुरो चेन दिए जायगाटाके साजिएछे देखो এই যে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি আর এর দাদুর বিবাহবার্ষিকীতে আর এই যে আমি সেজেছি দেখো আমাকে কেমন লাগছে যে শাড়িটা পরেছি লাল শাড়ি পরেছি দাদুর এই কাকুর বিবাহবার্ষিকীতে আমার দাদু না আমার মেয়ের দাদু আর এই যে আরেকজন সাজে এসেছে নবদ্বীপ থেকে আজকেই সাজুনি তো চলো আমরা তোজো বাবা তুমি পকোড়া খেয়েছো খেয়েছো আমি এখন চলে যাচ্ছি পকোড়া খেতে ভেজ পকোড়া করেছিল কিন্তু পকোড়াটা দারুণ হয়েছিল পকোড়া আর কফি কিন্তু দুঃখের বিষয় একটাই এত সুন্দর সুন্দর গান বাজছিল আমি তোমাদেরকে শোনাতে পারছিলাম না কারণ ওই আগেই বললাম কপিরাইট ক্লেমের জন্য আমি অনেকগুলো তুলে নিয়েছি তো এখানে এই যে আমার কর্তা আমার জামাইবাবু সব বসে পকোড়া খাচ্ছে আর হাসছে আমাকে দেখে আর এখানে আমরা সবাই মিলে একসাথে ভিডিও ক্যামেরা হচ্ছিল তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি এই যে আমার কাকু আর কাকিমা ওই যে তোমার শেরওয়ানি পরে ওই আমি আবার দেখিয়ে দিচ্ছি ওই আগেই বললাম মিউজিক হচ্ছে ওই জন্য কোনো সাউন্ড দিতে পাচ্ছি না আর এই যে আমি দাঁড়িয়ে আছি আমার সখীগণদের নিয়ে তো আমি এখানে আসলে এদের সাথেই খুব আনন্দ ফুর্তি করি একসাথে রিলস বানাই তো খুব আনন্দ হয় তো যাই হোক এরাই হচ্ছে ওই যে হাই করছে আবার ওটা হচ্ছে আমাদের পাড়ার বৌদি কিন্তু আমরা দিদি বলে ডাকি আর এখানে আমার মেয়ে পিসির মেয়ে দিদির মেয়ে তো সবাই মিলে একসাথে খেতে বসেছে ছোট ছোট বাচ্চারা তো ওরা খেয়ে নিক তারপর আমরা বসবো আর এখানে আমরা সবাই একটু নৃত্য করছি আর কি নাচানাচি করছি আমাদের এখানে প্রোগ্রাম হলে নাচ হবে না এটা তো হতেই পারে না তো সবাই মিলে একটু নাচানাচি হচ্ছে আর কি একসাথে চিলি চিকেন এটা ফ্রাইড রাইস
সব এখন দা ধিট কাটছে, আজকে কিছুই এখনো খাইনি।